আসসালামু আলাইকুম। তুমি পাঞ্জাবি কি অবস্থা? তোমার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সাদিক আসো, তোমাকে একটু খাওয়াই দেই। সাদিক আসো, তোমাকে তো সুন্দর লাগতেছে, ব্যাগটা দিয়ে সুন্দর লাগতেছে, আসো যাও। আমরা সামনে গিয়ে রিক্সা নিব। হচ্ছে এখানে মানে মাঝামাঝি থাকে হচ্ছে আমার ইমিডিয়েট যেটা ছোট বোন, সেটা ওকে পিক করে এখন যাচ্ছি ছোট বোনের ছেলের বার্থডে আর কি। ও দাওয়াত দিছে। দাওয়াত কি? এটা নিছি আমরা রাস্তায় চা খাবো, চা নিয়ে যাবো। এটাতে অনেকটা সময় গরম থাকে হচ্ছে। এটা একটা যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পড়ে, সেটাতে চা বেশ ভালো। এই জন্য যাওয়ার সময় আমরা চা নিয়ে যাবো, এটাতে চা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন আমরা আসছি হচ্ছে বসিলা ব্রিজের কাছাকাছি একটা টেস্টি ট্রিট যে কেকের দোকান আছে সেখানে। একদম আনএক্সপেক্টেড, আমি জানি আমার মানে ছোট বোনের ছেলের হচ্ছে জন্মদিন এই নভেম্বর মাসে, তো আমি কাজ নিয়ে এত ব্যস্ত। আমি চাচ্ছিলাম যে সামনে সপ্তাহে যেতে, দুদিন পরে বার্থডেটা উদযাপন। যদিও আমরা কেউ বার্থডে আসলে কেউ উদযাপন করি না বোনদের মধ্যে, তো ও নাকি কথায় কথায় শুনছে ওর জন্মদিন এখন বারবার বাচ্চা মাকে, মাত্র 2 বছর বয়স ওর, বলতেছে মা কেক কাটবো, মা কেক কাটবো। এখন বাচ্চার আগ্রহের কারণে ও বাধ্য হয়েছে আর কি কেক আনার জন্য, এবং আমাদেরকে ডাকছে আপু তোমরা আসো। তো আমার কোনো যাওয়ার প্ল্যান ছিল না সত্যি বলছি, তাই আমি বলছি যে কিছুদিন পরে গিয়ে, আমি এখন কাজে ব্যস্ত আছি, আমি উইশ করে আসবো। এখন ও কিছুতেই মানতেছে না। তো আমরা বিকালবেলা আমরা 2 বোন গেছি হচ্ছে ওর বাসায়। তো আমি গিয়েই হচ্ছে চা খাচ্ছিলাম, মানে চা আমরা যাওয়ার পথে যে ওর যে বাসায় যাওয়ার পরে চা বানাবে এতটুকু ধৈর্য আমি রাখতে পারিনি। আমি যাওয়ার পথে মাঝামাঝি একটা হোটেল আছে সেখানে খুব ভালো চা পাওয়া যায়, মানে আমরা এর আগে একদিন খাইছিলাম ওখানে বসে। তো ওখান থেকে আমরা একটা পটে করে চা নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি চা খাচ্ছিলাম আর ও তো কাজ করতেছে। আমার ছোট বোনটা একটা কেক নিছে, আর হচ্ছে যে ওর ও একটা বাসায় ওখান থেকে। মজার বিষয় হচ্ছে যে আমরা যে দোকান থেকে আমাদের যাওয়া আসার পথে ওটাই সবচেয়ে ভালো ব্র্যান্ডের একটা কেকের দোকান, মানে এর থেকে ভালো আর নাই। তো আমরা একটা কেক নিয়ে গেছি, আমি নেইনি অবশ্য, আমার ইমিডিয়েট বোন নিছে। আর আমি গিফট আনার আমার হাজবেন্ডকে বলছি যে সে যেন অফিস থেকে যাওয়ার পথে বাচ্চার জন্য কিছু নিয়ে যায়। তো ও যাওয়ার পথে হচ্ছে যে ওর জন্য ড্রেস আর হচ্ছে চকলেট টকলেট নিয়ে গেছে, আর এই হচ্ছে কেক ওর বাবা একটা আনছে আর আমার ছোট বোন নিয়ে গেছে। তো এটা হচ্ছে মোটামুটি মাগরিবের পরে, আমরা যেতে যেতে তো ওদের বাসায় যাওয়ার একটু পরেই মাগরিবের আজান দিছে, মানে বাসায় ঢুকবো তখনই মাগরিবের আজান দিচ্ছিল। মানে এত দিন ছোট ছোট বলতে কি, সকাল কাজ যে তুই একটা আমাদের ডিফাইন কাজগুলো থাকে সেগুলো করতেই যেন কেমন ভাবে সন্ধ্যা হয়ে যায়। তো আমি খাবারের ব্যালেন্সটা খুব বেশি পছন্দ করি, আমি এক্সট্রিম লেভেলে ডায়েট ফলো করি না, মানে সঠিকভাবে ডায়েট ফলো করি না, বাট খাওয়াটা একটু নিয়ন্ত্রণে খাবার চেষ্টা করি, কারণ আমি খুবই বিশ্বাস করি যে এটাই আমার মন এবং দেহটাকে নিয়ন্ত্রণ করতে অনেকাংশে সাহায্য করে। তো আমি 100% ডায়েট মেনটেন করতে পারি না বা করার ইচ্ছাও নাই। সেটা হচ্ছে যে আমি দেখছি যে আমি তো নায়িকা না যে আমার চেহারা বিক্রি করে এরকম কোনো কিছু করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন আত্মীয় স্বজনের বাসায় যাই তখন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে যদি বলি যে আমি তো এটা ছাড়া খাই না, আমি তো সরিষার তেল খাই, আমি চিনি ছাড়া চা খাই, আমার জন্য একটু আলাদা করে র চা দেন, এই জিনিসগুলো না আমার কাছে খুব বেশি ডিসগাস্টিং লাগে। তো আমি তো একটা সমাজে থাকি, রাইট? তো আমার বাসায় মানুষ আসে, আমিও মানুষ, আমিও আত্মীয় স্বজনের বাসায় যাই, তো আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। আমি যখন আত্মীয় স্বজনের বাসায় যাই, যা ওরা যা রান্না করে পেট ভরে খাই, আমি যখন রাস্তায় হাঁটি আমি স্ট্রিট ফুড খাই,
আবার আমি হচ্ছে যে বাসায় শুধু ছোলা সেদ্ধ করে কখনো খাই, আবার যেমন আমি গতকালকে আমার ছোট বোনের বাসায় খুব ভারী খাবার রান্না করছে, দেখা যায় যে মুরগি গরু মাংস, আমি গরু মাংসটা বেশি খাইছি। তো এসে পরের দিন, এটা পরের দিন সকালবেলা, আমি হচ্ছে সকালবেলা ভাত খাচ্ছি শুধুমাত্র সেদ্ধ সবজি আর হচ্ছে রসুনের কাঁচামরিচের একটা ভর্তা দিয়ে, আর কিছুই খাই নাই। আর রাতের বেলাও আমি হচ্ছে রাতের বেলা কিছু খাই নাই, দুপুর বেলা আমি একটু ভাত খাইছি সেটাও শুধুই সবজি দিয়ে। দ্যাট মিনস আমি কোনো মাছ ডিম মাংস কিছুই খাইনি, যে একটু ওয়েল ব্যালেন্স করার চেষ্টা করছি। আমার খুব বেশি ভারী খাবার খেলে শরীর বেশি ভারী লাগে, ঘুম আসে, শুইতে মন চায়, আলস্য আসে, এটা আমি দেখছি বাস্তবে। এবং আমার সাথে যারা হচ্ছে এই যে প্রোডাক্টিভ জার্নিতে আছে তারাও আমার সাথে বিষয়টাতে একমত হবে। তো এটা হচ্ছে পরের দিন আমি শুধুমাত্র সেদ্ধ খাবার, খাবারের জন্য একটু রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে থেতো করতেছি, এটা দিয়ে হচ্ছে খাবো। তো আমি এই জিনিসটা বলতেছিলাম যে আমার কাছে বিষয়টা না একটু ন্যাকামো লাগে, আমি আমি এটা পছন্দ করি না। আমি খুব বেশি সামাজিক না বা খুব বেশি মানুষের বাসায় যাই না, আমার তারপর যতটুকু যাই একটু মেনটেন করে চলতেই পছন্দ করি, কোথাও গিয়ে কাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আমার একদমই পছন্দ না। তবে হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আছে, কিছু কিছু ব্যক্তি আছে, যেমন হচ্ছে আমার মা, আমার বোন, ওদেরকে আমি মন খুলে কথা বলতে পারবো। বরং উল্টে আমি আমার মার কাছে গেলেই বলি, মা এটা খাবো না, এটা করো না, ওটা করো না, দ্যাটস ইট। তো এটা তো আমি সবাইকে বলতে পারি না, এবং অবশ্যই আমি এটার হচ্ছে যে সম্পর্কের সীমাবদ্ধতাটা খুব বেশি বিশ্বাস করি আর কি। আমার পছন্দ কথা বলতে বলতে চলেই আসলাম, আমি চাইছিলাম যে সেদ্ধ খাবারের যদিও একটা কমপ্লিট ভিডিও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে, আপনারা একটু দেখলেই পাবেন, তারপরেও বলতে যাওয়ার জন্য আজকে ভিডিওটা শ্যুট করছিলাম। এটা খেতে হয় কিভাবে জানেন, জাস্ট একটু সেদ্ধ সবজি নিবেন, একটু ভর্তা নিবেন, ভাতের সাথে একটু ম্যানেজ করে তারপরে মুখে দিবেন, আর এটা যা মজা। আর এই খাবারটা আমি বেসিক্যালি আদিবাসীরা যে খায় ওদের কাছ থেকে দেখে শিখছি, ইটস ট্রুলি নাইস, এবং এটা খুবই রিফ্রেশিং একটা খাবার। মানে সত্যি বলতেছি যে সেদ্ধ খাবার ভর্তার সাথে খেতে যে এত মজা লাগে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। হচ্ছে গতকালের মাংস পোলাও খাবার, যদি আমি পোলাও খাই নাই বাট মাংস খাইছি, সেটা রেশ এখনও কাটে নাই, তাই আজকে পুরো দিন শুধু সবজি খাবো। দুপুরবেলা রান্না করার জন্য আমি হচ্ছে একটা একদম খুবই কম মশলা দিয়ে মোটামুটি সাধারণভাবে একটা সবজি রান্না করার চেষ্টা করবো আপনাদের সাথে, দেখি আর শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে সবজিটা রান্না করে, এর বাইরে আর কোনো বাসায় সবজি ছিল না, মূলা আছে, টমেটো, আলু, তারপরে ফুলকপি, তারপরে হচ্ছে বরবটি, আর আছে হচ্ছে সিম, এই কয়েকটা সবজি দিয়ে আজকে আমি একটা সবজি রান্না করব। এই সবজিটা আমি রাতের জন্য রান্না করছিলাম, হচ্ছে রাতের বেলা শুধুমাত্র সবজি দিয়ে আমি খাইছি আর কিছুই খাইনি। তো জীবনে না ওয়েল ব্যালেন্সটা খুব বেশি জরুরি, মানে আমরা যে অবস্থানে, মানে সেটা সব ক্ষেত্রে, আপনি প্রফেশন বলেন আর সংসার জীবন বলেন আর হচ্ছে খাবার দাবার নিজের লাইফ স্টাইলে বলেন, ওয়েল ব্যালেন্সটা খুব বেশি জরুরি। আপনি প্রতিদিন বাইরে খাচ্ছেন তো খাচ্ছেনই, কারণ হচ্ছে জিহ্বাকে যত বেশি আরাম, মানে মুখরোচক খাবার দেওয়া যায় সে ততই চায়, ততই চায়, এটা কোনো লিমিটেশন নেই। তো আমার কাছে এটা মনে হয় যে 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 অবস্থানে আছে, যে যা করে আমার লাইফ স্টাইল চলতেছে, সেভাবে একটু ওয়েল ব্যালেন্সটা খুব বেশি জরুরি, এবং সবার ক্ষেত্রে, এটা শুধু খাবারের ক্ষেত্রে না, ওয়েল ব্যালেন্সটা একটা সম্পর্কের ক্ষেত্রেও খুব জরুরি, মানে মেনটেন করা, আমি এটাই মেনটেন করা বুঝি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। এই সবজির রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি আমার রান্নার চ্যানেলে, আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে। ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।